আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানল মার্কিন কনসুলেটে। গোপন ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয় ওই ক্ষেপণাস্ত্র। ইরান রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ। এবার রাশিয়া নিয়ে চীনকে যে হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। মার্কিন সিনেটর বললেন ইউক্রেনকে যুদ্ধ বিমান দেওয়া জরুরি। এবং সর্বশেষ পুতিনের পরাজয় ঠেকানো যাবে না। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানল মার্কিন কনসুলেটে। ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে আঘাত এনেছে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র। স্থানীয় সময় রোববার সকালে ছোড়া ওই ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন কনসুলেটে আঘাত হানে বলে স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা ইএফপি এক প্রতিবেদনে জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায় ক্ষেপণাস্ত্রগুলো ইরাকের পূর্ব দিকের সীমান্ত থেকে এসেছে, তাই সেগুলো ইরান থেকে ছোড়া হয়েছে বলে মনে করা হচ্ছে। কুর্দি নিরাপত্তা বাহিনী জানায় রোববার 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কুর্দিস্তানের রাজধানী ইরবিলে অবস্থিত মার্কিন কনসুলেটে আঘাত হানে। কুর্দিস্তান কাউন্টার টেরোরিজম ইউনিট এক বিবৃতিতে জানায় ইরাক ও কুর্দিস্তানের সীমানার বাইরে থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছিল। ক্ষেপণাস্ত্রগুলো পূর্ব দিক থেকে আসছিল। হামলার জেরে মার্কিন কনসুলেটের ক্ষতি না হলেও সামনে থাকা স্যাটেলাইট টিভি চ্যানেল কুর্দিস্তান 24-এর অফিস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে ইরবিলের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। কুর্দিস্তান অঞ্চল সহ ইরাকে সেনা সংখ্যা কমিয়ে আনছে যুক্তরাষ্ট্র। গোপন ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয় ওই ক্ষেপণাস্ত্র। এবার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান। শুধু তাই নয়, ক্ষেপণাস্ত্রগুলো গোপন ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলে দাবি করেছে দেশটি। ইরাকে অবস্থিত ইরানের রাষ্ট্রীয় টিভির এক সংবাদদাতা রোববার একথা জানিয়েছে বলে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কপসের অফিসিয়াল ওয়েবসাইটে সিফা নিউজ এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে বলা হয়, ইসলামিক বিপ্লবী গার্ড কপস ওই শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদীদের উদ্দেশ্য করে নিক্ষেপ করেছে। সিরিয়ায় ইরানের বিপ্লবী গার্ডের দুই কর্মকর্তা নিহত হওয়ার প্রায় এক সপ্তাহ পর রোববার ইরবিলে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে। ইরানের বিপ্লবী গার্ডের দুই কর্মকর্তা নিহত হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের মিত্র বলে পরিচিত ইসরায়েলের হাত রয়েছে বলে ধারণা করা হয়। ইরানের বিপ্লবী গার্ড মঙ্গলবার সতর্ক করেছিল যে ইসলামিক প্রজাতন্ত্রের চিরশত্রু ইসরায়েলকে এই অপরাধের মূল্য দিতে হবে। রোববার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইরাকের পূর্ব দিকের সীমান্ত থেকে এসেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাই সেগুলো ইরান থেকে ছোড়া হয়েছে বলে মনে করা হচ্ছিল। এবার রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্ন লুহানিস্ক অঞ্চলে রুশ বাহিনী নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করেছে, এমনই অভিযোগ করেছেন ইউক্রেনের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা। পপসোনার প্রধান পুলিশ কর্মকর্তা শনিবার বলেছেন রাশিয়ান বাহিনী তার অঞ্চলে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। এছাড়া ইউক্রেনের মানবাধিকার ন্যায়পাল একই অভিযোগ করেছেন। তিনি বলেন লুহানিস্ক অঞ্চলের পপসোনারে রাতজুড়ে হামলায় রুশ বাহিনী ফসফরাস বোমা ব্যবহার করেছে। তবে রয়টার্সের পক্ষ থেকে এই অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ইউক্রেনের লিউডমিলা ডেনিস শোবা নামে ওই ন্যায়পাল রুশ বাহিনী ফসফরাস বোমা ব্যবহার করেছে এমন একটি ছবি শেয়ার করেছেন। তবে ইউক্রেনের কাছ থেকে এর শক্ত প্রমাণ আছে দাবি করেননি। তিনি এক বিবৃতিতে বলেন রোম কনভেনশন মতে একটি বেসামরিক শহরে এমন অস্ত্র দিয়ে রুশ বাহিনীর বোমা হামলা একটি যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। এবার রাশিয়াকে নিয়ে চীনকে যে হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। রাশিয়া নিয়ে চীনকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রবিবার চীনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো পরিহার করতে সহায়তা করলে চীনকে পরিণতি ভোগ করতে হবে। মার্কিন এই উপদেষ্টা বলেন আমরা ব্যক্তিগতভাবে সরাসরি বেইজিং এর সঙ্গে যোগাযোগ করছি, নিষেধাজ্ঞার বিষয়ে কোনো দেশ রাশিয়াকে সহায়তা করবে আমরা তা সহ্য করব না, আমরা তা সহ্য করব না, সহায়তা করলে অবশ্যই তাদেরকে পরিণতি ভোগ করতে হবে। বিশ্বের সর্বোচ্চ অর্থনৈতিক শক্তিশালী দুই দেশ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের উন্মুক্ত চ্যানেল রক্ষার্থে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান
আগামী সোমবার ইতালিতে চীনের শীর্ষ কূটনীতিক ইয়ং জিসের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিক্রিয়ায় একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র তার মিত্ররা, সূত্র আল জাজিরা। মার্কিন সিনেটর বললেন ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়া জরুরি। রাশিয়া হামলায় বৃদ্ধি করায় ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়া জরুরি হয়ে পড়েছে। মার্কিন সিনেটর রব পোর্টম্যান সিএনএন এর সঙ্গে এক সাক্ষাৎকারে মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের এই সিনেটর বলেন, আমরা সরাসরি ইউক্রেনের নেতাদের কাছ থেকে শুনেছি যে যুদ্ধবিমান তাদের খুবই প্রয়োজন আকাশসীমায় নিয়ন্ত্রণ এবং রাশিয়াকে প্রতিরোধ করার জন্য। সিনেটর রব পোর্টম্যান জানান, তিনি নিশ্চিত হতে পারছেন না যুক্তরাষ্ট্র কেন ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে দ্বিধাগ্রস্ত, যেখানে ইতোমধ্যে দেশটিতে সামরিক সরঞ্জামাদি পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, আপনি দেখছেন যে রাশিয়া প্রতিনিয়ত উত্তেজনাকর কথা বলছে এবং উস্কানিমূলক কর্মকাণ্ড করছে। এমন পরিস্থিতিতে ইউক্রেন প্রতিরক্ষা সামগ্রী চাচ্ছে, সুতরাং তাদেরকে এগুলো দেওয়া উচিত। পোল্যান্ড যুক্তরাষ্ট্রকে ইউক্রেনে যুদ্ধবিমান সরবরাহ করার প্রস্তাব দিয়েছে, কিন্তু জার্মান বিমান ঘাঁটি এবং নিজস্ব বিমান ঘাঁটি দিয়ে যুক্তরাষ্ট্র ইউক্রেনে যুদ্ধবিমান দিতে অস্বীকৃতি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ইউক্রেনে যুদ্ধবিমান দিলে রাশিয়ার সঙ্গে তাদের সরাসরি সংঘাত তৈরি হবে। এদিকে মারিওপোলের 2,187 জন বাসিন্দা নিহত। প্রায় দুই সপ্তাহ ধরে প্রয়োজনীয় পরিষেবা এবং সরবরাহ বন্ধ রেখে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের শহর মারিওপোলে বোমাবর্ষণ করা হয়েছে। এতে এখন পর্যন্ত 2,187 জন বাসিন্দা নিহত হয়েছে বলে জানিয়েছে সিটি কাউন্সিল। মারিওপোলের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গতকাল শহরটিতে অন্তত 22টি রুশ হামলা হয়েছে। এছাড়া গত 12 দিন ধরে মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। শহরে বিদ্যুৎ, পানি অথবা হিটিং এর ব্যবস্থা নেই, প্রায় কোনো মোবাইল যোগাযোগ ব্যবস্থা নেই, খাদ্য পানির মজুদ ফুরে আসছে। রাশিয়ান বাহিনী শহরটির পূর্ব উপকণ্ঠ দখল করেছে। সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে আবাসিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে দেখা গেছে। এদিকে পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লোভিভ অঞ্চলের সামরিক ঘাঁটিতে হামলা নিহত বেড়ে 35 জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহতের সংখ্যা বেড়েছে। এবং সর্বশেষ, পুতিনের পরাজয় ঠেকানো যাবে না। পুতিন রাশিয়ার বিশেষ সামরিক অভিযান ঘোষণার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এই সংঘাত বন্ধে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি, বরং যুদ্ধের তীব্রতা আরও বাড়ছে। এ অবস্থায় পশ্চিমারা ইউক্রেনের পাশেই আছে, এবং ইউক্রেনের প্রতি যদি পশ্চিমাদের এই সমর্থন অটল থাকে, তাহলে রুশ আগ্রাসনের অবসান এবং পুতিনের পরাজয় হবে বলে জানিয়েছেন নির্বাসিত রাশিয়ান ওলিগার্ক মিখাইল। মার্কিন সংবাদ মাধ্যমে তিনি বলেন, এই মুহূর্তে পুতিন স্পষ্ট ব্যর্থতার মুখোমুখি রয়েছেন, তবে তিনি এখনো অনেক মানুষকে হত্যা করতে পারেন। পশ্চিমা বিশ্ব যদি ইউক্রেনকে সমর্থন করতে থাকে, তবে তার নিজের পরাজয় অনিবার্য। রাশিয়ার বৃহত্তম বেসরকারি তেল কোম্পানি ইউকোসের সাবেক এই সিও আরো বলেন, পুতিন সবসময় যুক্তরাষ্ট্রের শত্রু, তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তার অবস্থান ক্ষমতায় তার মেয়াদ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।